এমতাবাদের বিজেপি বিধায়ক খুন, কিশোরীর মৃত্যু, সব মিলিয়ে আরো কয়েক দফা দাবি নিয়ে এবার উত্তর দিনাজপুরের জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চাই। চোপড়ায় কিশোরী খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করতে হবে। দাড়িভিটে পুলিশের গুলিতে রাজেশ তাপসের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি, এই সবটা নিয়েই জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হলো বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রাজ্যের সভানেত্রী অগ্নিমিত্রা পাল। চোপড়ায় কিশোরী খুন, এমতাবাদে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে জেলা জুড়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তাদের নৈরাজ্যের প্রতিবাদ কর্মসূচিতে হাজির বিজেপির মহিলা মোর্চা। গত জুলাই মাসে চোপড়ায় এক কিশোরী খুনের ঘটনা, হেমতাবাদের বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আন্দোলনের নামে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বদের ফাঁসানো হচ্ছে, একাধিক কর্মীরা আক্রান্ত হচ্ছেন বারবার, রাজ্যের শাসক দলের মদতেই পুলিশ বিজেপি কর্মীদের জেলে ভরছে, এরকম নানা রকমের অভিযোগ তুলে সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলনের নামে বিজেপির মহিলা সংগঠনের মহিলা মোর্চা। এর বিরুদ্ধেই বিজেপি মহিলা মোর্চা সারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে। যেভাবে শিশুকন্যা থেকে বৃদ্ধা ধর্ষণ হচ্ছে, সব মিলিয়ে বিজেপি রাজ্য সরকারের এই শাসনের বিরুদ্ধে লড়াই করবে, এমনটাই জানানো হচ্ছে অগ্নিমিত্রা পলের পক্ষ থেকে। তারা তো ভয় পায়, কারণ পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রী কে? জেনারেল নলেজের কোয়েশ্চেন, হু ইজ আর পুলিশ মিনিস্টার? অনারেবল চিফ মিনিস্টার। সুতরাং আজকে যদি সে আমার কথা শোনে, সে যদি ব্যারিকেডটা না দেয়, কাল বা পরশু দিন তার অন্য জায়গাটা একটু জঙ্গলের মতো তার একটু ট্রান্সফার হয়ে যাবে। বেশিরভাগ পুলিশই ভালো, কিন্তু কিছু কিছু আছে যারা হয় না, পুরো জায়গাটাকে, পুরো সিস্টেমটাকে, পুরো কমিউনিটিটাকে নষ্ট করে দিচ্ছে। সেরকম কিছু বলার নেই। আজকে যদি তারা আমাদের আটকান আটকাতে পারেন, আমরা কয়েকজন মিলে, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা সমাধান চাইতে এসেছি। মারপিট করে, মানে চিৎকার করে সমস্যার সমাধান আসবে না। আমরা সমাধান চাই। আমরা রাত্রিবেলাতে বেরোলে আমাদের বাবা মারা, আমাদের হাজবেন্ডরা, আমাদের ছেলেমেয়েরা চিন্তা করছে যে মা বাড়িতে ফিরবে কিনা ঠিক মতো। কেন এই অবস্থা হবে? কেন আজকে পশ্চিমবাংলা, আমাদের রবীন্দ্রনাথের পশ্চিমবাংলা, আমাদের বিবেকানন্দের পশ্চিমবাংলা, সেইখানে মহিলাদের এই অবস্থা কেন হবে? অথচ এই মহাপুরুষরা বলে গেছেন যে যেখানে মহিলাদের ডেভেলপমেন্ট নেই, মহিলাদের সুরক্ষা নেই, সেই জায়গা কোনোদিন উন্নতি করতে পারে না।